পূজোর আমেজে ভাসছে গোটা বাংলা, শহর থেকে শহরতলি সবাই এখন ব্যস্ত প্যান্ডেল হপিং এ। পূজোর এই কটা দিন বাঙালিদের সময় কাটে মণ্ডপে মণ্ডপে। তবে সবার জন্যই এবার মুখভার করার খবর দিল হাওয়া অফিস। নবমী থেকে আমূল পরিবর্তন হবে আবহাওয়ার। 21 এবং 22 অক্টোবর অর্থাৎ সপ্তমী ও অষ্টমী বাংলার আবহাওয়া শুষ্ক থাকলেও 23 তারিখ থেকে মুখভার হবে আকাশের। নবমী থেকে বৃষ্টিতে ভিজবে বাংলা, এমনটাই জানান আলিপুর আবহাওয়া দফতর। আমাদের গোটা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কিন্তু ড্রাই। নর্থ বেঙ্গলের যদি কথা বলি, যদি আগামী 7 দিন নর্থ বেঙ্গলে কিন্তু ড্রাই থাকবে, কোনো ওয়েদার নাই। ও সাউথ বেঙ্গলে 23 তারিখে চান্সেস রয়েছে যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলো, বিশেষ করে বলি নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, ইস্ট মিদনাপুর অ্যান্ড সাম এক্সটেন্ট হাওড়া, হুগলিতে চান্সেস রয়েছে খুব হালকা ধরনের বৃষ্টি হবে। কিন্তু 24 তারিখে এখনও চান্সেস রয়েছে, যেহেতু এই যে আমরা বলছি ডিপ্রেশন হবে, আর 24 তারিখে আমাদের কোস্টের আরও মানে নর্থ বেতে আসবে আমি যেটা বলছি, ফলে চান্সেস রয়েছে যে এই যে রেইনফল অ্যাক্টিভিটি যেটা বলছি লাইট, সেটা হচ্ছে মডারেট রেন হয়তো এক্সপেক্টেড। মডারেট রেন ইন দি সেন্স যদি বলি 1 থেকে 3 সেন্টিমিটার চান্সেস রয়েছে কোস্টাল জেলাগুলো, যেটা বললাম বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি, কলকাতা। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও উপকূলবর্তী এলাকাগুলিতে 23 তারিখ থেকে সামান্য বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, যার ফলে বাড়তে পারে বৃষ্টির পরিমাণও। 26 তারিখ থেকে কিন্তু ওয়েদার আমাদের ইভেন সাউথ বেঙ্গলে কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে, এরকম একটা প্রবাবিলিটি রয়েছে। কলকাতা যেটা বললাম যে আজকাল আজ মেনলি ক্লিয়ার স্কাই, আগামীকাল পার্টলি ক্লাউডি স্কাই, আর 23 তারিখ থেকে যেটা বলছি রেনের চান্সেস রয়েছে। 23 তারিখ বিশেষ করে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফে ক্লিয়ার থাকবে, 24-25 চান্সেস রয়েছে ভালো, মানে 70-80% চান্সেস রয়েছে যে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে 25 অক্টোবর পর্যন্ত চলবে বৃষ্টিপাত, 26 তারিখ আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসবে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে নবমী থেকে বৃষ্টিপাত হলে সামান্য মাটি হবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।